হ্যালো বিভাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকেরই জানার আগ্রহ 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমা কোনগুলো। তো বিভাস, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর তালিকায় কোন কোন সিনেমাগুলো জায়গা করে নিয়েছিল এবং বক্স অফিস থেকে কোন ছবি কত আয় করেছিল। 2006 সালের বক্স অফিসে সর্বমোট 98টি সিনেমা মুক্তি পায়। এই 98টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 10 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে রঙিন রসের বাইদানি সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন আজাদী হাসনাত ফিরোজ। সাকিব খান শাবনুর অভিনীত রঙিন রসের বাইদানি, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রঙিন রসের বাইদানি এই সিনেমাটি সুপারহিট সিনেমা। 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 9 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে হৃদয়ের কথা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলি। রিয়াজ পূর্ণিমা অভিনীত হৃদয়ের কথা, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হৃদয়ের কথা এই সিনেমাটি সুপারহিট সিনেমা। 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 8 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডাকায়া পোলা বরিশালে মাইয়া সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। সাকিব খান শাবনুর, নাসির খান ও হুমায়ুন ফরিদি অভিনীত ডাকায়া পোলা বরিশালে মাইয়া, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ডাকায়া পোলা বরিশালে মাইয়া এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 7 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মাথা নষ্ট সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন সাফি ইকবাল। মান্না, নূপুর ও আহমেদ শরীফ অভিনীত মাথা নষ্ট, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাথা নষ্ট এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 6 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দাদিমা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। সাকিব খান, উপবিশ্বাস ও ডিপজল অভিনীত দাদিমা, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 4 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দাদিমা এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পিতার আসন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। সাকিব খান, আমিন খান, নিপুণ, উপবিশ্বাস ও ডিপজল অভিনীত পিতার আসন, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে 5 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পিতার আসন এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জীবনের গল্প সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন গাজী মাজারুল আনোয়ার। আলমগীর কবরি, মান্না, শাবনুর ও মৌসুমি অভিনীত মাল্টি স্টারার ছবি জীবনের গল্প, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জীবনের গল্প এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। আরটা কথা না বললেই নয়, জীবনের গল্প এই সিনেমাটি ইউটিউবে এখন পর্যন্ত ভিউ পেয়েছে 45 মিলিয়ন প্লাস। তো যাই হোক, 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কোটি টাকার কাবিন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। রাজ্জাক, ফারুক, দীপজল, সাকিব খান ও উপবিশ্বাস অভিনীত মাল্টি স্টারার সিনেমা কোটি টাকার কাবিন, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 6 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কোটি টাকার কাবিন এই সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মায়ের মর্যাদা সিনেমাটি, এই সিনেমাটি পরিচালনা করেছেন দিলীপ বিশ্বাস। দিলীপ বিশ্বাস পরিচালিত মাল্টি স্টারার ছবি মায়ের মর্যাদা, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর সারা বছর সিনেমা হলে চলেছিল। সোহেল রানা, ববিতা, মান্না, মৌসুমী, সাকিব খান, শাবনুর ও হুমায়ুন ফরিদি অভিনীত মাল্টি স্টারার ছবি মায়ের মর্যাদা, এই সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় 7.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মায়ের মর্যাদা এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। 2006 সালের সেরা 10 ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে চাচ্চুর সিনেমাটি, এই সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। সাকিব খান, উপবিশ্বাস, দিগি ও ডিপজল অভিনীত চাচ্চুর সিনেমাটি 2006 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে। চাচ্চুর সিনেমাটি বক্স অফিস থেকে লাইফ টাইম কত আয় করেছে তা জানা যায়নি, তবে সাকিব খান একটি সাক্ষাৎকারে বলেছেন চাচ্চুর সিনেমাটি প্রায় 13 কোটি টাকার মতো ব্যবসা করেছে। চাচ্চুর সিনেমার প্রযোজক ডিপজল, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন চাচ্চু ও কে আমার বাবা এই দুটি সিনেমা আমাজন সিনেমার কাছাকাছি ব্যবসা করেছে। তো বিভাস, চাচ্চু সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে কত আয় করেছে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।